সেই ব্যাপারটা সেই ব্যাপারটা কোন ব্যাপারটা মানে তাহলে কিভাবে আমরা যাচাই করব যে একটি ফাংশন করবো কিনা সেই ব্যাপারটা এখন কিন্তু আলোচনার বিষয় দেখো এই ফাংশনের ডোমেন দেওয়া নেই বা ডোমেনের উপাদান আমাদের জানা নেই যদিও ফাংশনটার যে চেহারা সুরাতে আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু অন্তত বুঝতে পারছি যে এই ফাংশনের ডোমেন সকল বাস্তব সংখ্যা কিন্তু সকল বাস্তব সংখ্যা তো আর কথা নয় সকল বাস্তব সংখ্যার বের করা সম্ভব একজন মানুষের সারা জীবনে তাহলে যদি আমরা ডোমেনের উপাদানগুলোর প্রতিচ্ছবি বেরই না করতে পারি কি করে যাচাই করব যে এই ফাংশনটি এক এক কিনা এই ব্যাপারটাই আমরা এখন আলোচনা করব এক্ষেত্রে আমরা একটা ম্যাথড প্রয়োগ করব যে মেথডটা তোমরা ইতিপূর্বে প্রয়োগ করেছো কিন্তু তোমরা জানো না যে সেটি একটি ম্যাথড যেমন তোমরা ম্যাথমেটিক্স এর প্রথম অধ্যায় সেখানে তোমরা রুট টু একটি অমূলত সংখ্যা প্রমাণ করেছো রুট থ্রি একটি সংখ্যা তা প্রমাণ করেছো প্রশ্ন ছিল যে প্রমাণ করো যে রুট একটি অমূলদ সংখ্যা প্রশ্ন ছিল রুট থ্রি একটি অমূলদ সংখ্যা এটি প্রমাণ করো তার মানে বলেই দিয়েছে এটা অমূলদ সংখ্যা তুমি শুধু প্রমাণ করবে যে এটি অমূলদ সংখ্যা জানাই ছিল এটি অমূলদ সংখ্যা বলেই দিয়েছে অমূলদ সংখ্যা শুধু তুমি প্রমাণ করে দাও এই ক্ষেত্রে তুমি ম্যাথড অব কন্ট্রাডাক্টরি বা অসমঞ্জস্যতার মেথড তুমি প্রয়োগ করেছ কিভাবে লক্ষ্য করো তুমি একটা পর্যায়ে গিয়ে কিন্তু তুমি বলেছ যে মনে করি রুট টু সংখ্যা তারপরে তুমি গাণিতিক ভাবে প্রমাণ করেছ যে রুট্টু মূলদ হতে পারে না অথবা তুমি বলেছ সুতরাং রুটটু একটি অমূলদ সংখ্যা তার মানে তুমি যা ধরে নিয়েছ তা ভুল প্রমাণ করে তুমি সত্যিটা প্রমাণ করেছ তো সেক্ষেত্রে কিন্তু তোমার আগে থেকেই জানা ছিল বা বলা ছিল যে রুট্টু অমূলদ কিন্তু আমাদের তো এই ফাংশনটা এক এক কেনা তা জানাই নাই তাই না যদি জানা থাকতো যে এটি এক এক আমি ধরে নিতাম এক এক নয় আর যদি জানা থাকতো এক এক নয় আমি ধরে নিতাম এক এখন এটা জানারও একটা খুব চমৎকার প্রক্রিয়া আছে ফাংশনের চেহারা দেখেই তুমি এটি এক এক কিংবা এক এক নয় সেটা কি জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের এটা জানতে ইচ্ছে করছে সেটা হলো যে যদি ফাংশনটি বর্গ ফাংশন হয় তাহলে সেটি এক নয় বর্গ ফাংশন কখনো এক ফাংশন হয় না কেন তোমরা ইতিপূর্বে দেখে আসছো যে এফ এক্স ইকাল এই বর্গ ফাংশনে ওয়ান এর প্রতিচ্ছবিও যা তার মানে ওয়ান স্কোয়ার ওয়ান তেমনি মাইনাস এর প্রতিচ্ছবিও তাই তাহলে দেখা যায় দুটি ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি একই সুতরাং এটা এক নয় আমরা প্রমাণ করে এসেছি বর্গ ফাংশন এক এক নয় এখন আমরা যদি কোনো ফাংশন দেখে কনফার্ম হতে পারি যে সেটি বর্গ ফাংশন তাহলে সেটি এক এক নয় আর যদি বর্গ ফাংশন না হয় তাহলে সেটি এক এক তাহলে বলতো দেখি এই ফাংশনটা এক কিনা এটি কি বর্গ ফাংশন হুম হম এটি তো বর্গ ফাংশন নয় সুতরাং এটি যেহেতু এটি এক এক আমরা কনফার্ম সুতরাং আমরা ধরে নিব যে এটি এক এক নয় আচ্ছা এক এক যদি না হবে তাহলে তো ডোমেনের ভিন্ন ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি একই হবে তাই না তো এবার তো তাহলে ডোমেনের ভিন্ন ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি দরকার কিন্তু ডোমেন তো সকল বাস্তব সংখ্যা সকল বাস্তব সংখ্যার প্রতিচ্ছবি তো বের করা সম্ভব নয় এজন্যে আমরা ডোমেনের যে কোনো দুটি উপাদান নেব এখন লক্ষ্য করো তুমি যদি দুটি উপাদান নেও প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান তাহলে একজন প্রশ্ন করতেই পারে কেন তুমি প্লাস ওয়ান মাইনাস ওয়ান নিলে কেন তুমি প্লাস টু মাইনাস টু নিলে না তুমি যেই দুটি নেও না কেন আরেকজন প্রশ্ন করতে পারে যে ওই দুটি নিলে কেন অন্য দুটি কেন নিলে না এজন্যে আমরা দুটি বাস্তব সংখ্যা নিব কিন্তু সেটা প্রতীকী যেমন প্রতীকী দুটি বাস্তব সংখ্যা আমরা নিব যেমন এক্স ওয়ান এক্স টু হ্যাঁ দুটি বাস্তব সংখ্যা এবং তারা ডোমেনের উপাদান এই যে এক্স ওয়ান কমা এক্স টু বিলংস টু ডোমেন তার মানে এই এফ ফাংশনের ডোমেনের দুটি উপাদান হচ্ছে এক্স ওয়ান এবং এক্স টু যেখানে এক্স ওয়ান নট ইকাল টু এক্স টু ভিন্ন ভিন্ন দুটি উপাদান ভিন্ন ভিন্ন বলেই আমি লিখেছি যেখানে এক্স ওয়ান নট ইকাল টু এক্স টু এখন লক্ষ্য করো

সো আমরা ডোমেনের দুটি ভিন্ন ভিন্ন উপাদানে উপাদান নিয়েছি এখন কিন্তু এই দুটি উপাদানের প্রতিচ্ছবি আমরা বের করতে পারবো তবে সেই প্রতিচ্ছবি দুটা কিন্তু সমান হবে একই হবে কেন কারণ ফাংশনটি এক এক নয় তাহলে এক্স ওয়ান এর প্রতিচ্ছবি কি ফাংশন অফ এক্স ওয়ান এক্স টু এর প্রতিচ্ছবি কি ফাংশন অফ এক্স টু তাহলে ফাংশন অফ এক্স ওয়ান এবং ফাংশন অফ এক্স টু একই অর্থাৎ ফাংশন অফ এক্স ওয়ান ইকুয়াল টু ফাংশন অফ এক্স টু তাহলে আমরা লিখতে পারি যে ফাংশন অফ এক্স ওয়ান কল ফাংশন অফ এক্স টু যেহেতু এক এক ফাংশন নয় সুতরাং ডোমেনের ভিন্ন ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি সমান বা একই অভিন্ন এবার লক্ষ্য করো ফাংশন অফ এক্স ওয়ান মানে কি টু এক্স ওয়ান প্লাস থ্রি আর ফাংশন অফ এক্স টু মানে কি টু এক্স টু প্লাস থ্রি তাহলে ফাংশন অফ এক্স ওয়ান এর জায়গায় আমরা লিখবো টু এক্স ওয়ান প্লাস থ্রি ফাংশন অফ এক্স টু এর জায়গায় লিখবো টু এক্স টু প্লাস থ্রি তাই না চলো তাহলে পরবর্তী লাইনটা কি হবে পরবর্তী লাইনটা হবে এরকম এরকম যদি হয় তাহলে এই সমীকরণের উভয় পক্ষ থেকে তিন বাদ দিয়ে দিতে পারি এ পাশেও প্লাস থ্রি ও উভয় পক্ষকে টু দ্বারা ভাগ দিয়ে পাই আমরা এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু লক্ষ্য করো বিষয়টা কি আসলো আমি যা ধরে নিয়েছিলাম তার উল্টোটা আসছে ধরে নিয়েছিলাম এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু লক্ষ্য করো এই যে মনে করি এক্স to x2 ধরে নিয়েছিলাম এক্স ওয়ান এবং ভিন্ন দুটি উপাদান আর আমরা প্রমাণ করেছি এরা একই সমান তাহলে যা ধরে নিয়েছি তা মিথ্যে বা তা সত্যি নয় তাহলে ফাংশনটি এক এক ধরে নিয়েছিলাম সেটা সত্যি নয় তার মানে কি ফাংশনটি এক এক হ্যাঁ এই পর্যন্ত আসার পর আমরা বলবো যে সুতরাং কল্পনা সত্যি নয় তার মানে আমরা যা ধরে নিয়েছিলাম তা সত্যি নয় আমরা লিখবো যে কল্পনা সত্যি নয় তার মানে আমরা ধরে নিয়েছিলাম এক এক নয় ফাংশনটি এক এক নয় তাহলে কল্পনা যেহেতু সত্যি নয় তাহলে আমরা যা ধরে নিয়েছিলাম ঠিক না তার মানে কি ধরে নিয়েছিলাম ফাংশনটি এক এক নয় অতএব ফাংশনটি এক এক এটি একটি এক এক ফাংশন ঠিক একই ভাবে ধরো আমি আরেকটি ফাংশন আমি নিই আরেকটি ফাংশন ওই যে সেই বর্গ ফাংশনটা লক্ষ্য করো যেহেতু এটি বর্গ ফাংশন তাহলে এক এক নয় এবার কিন্তু যেহেতু কনফার্ম আমি যে এই ফাংশনটা এক এক নয় সুতরাং আমি ধরে নিব এই ফাংশনটি এক এক আর এই ফাংশনের ডোমেনের দুটি উপাদান ধরে নেই ডোমেনের দুটি ভিন্ন ভিন্ন উপাদান আমরা যদি ধরে নেই ধরো ডোমেনের দুটি ভিন্ন ভিন্ন উপাদান ধরে নিলাম এক্স ওয়ান এবং এক্স টু এবং ধরে নিচ্ছি এক্স ভিন্ন উপাদান যেহেতু ধরে নিয়েছি সুতরাং আমি বলতে পারি যে এক্স ওয়ান নট ইকাল এক্স টু এখন এক্স ওয়ান এবং এক্স টু এর প্রতিচ্ছবি বের করব দেখি তাহলে দেখো এই যে এক্স ওয়ানের এক সুতরাং প্রতিচ্ছবি ভিন্ন কিন্তু ভিন্ন হয় ডোমেনের ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি ভিন্ন এই জন্য নট ইকাল এখন ফাংশন অফ এক্স ওয়ান মানে এক্স ওয়ান তাই না তাহলে পরবর্তী লাইনটা আসতেছে এক্স ওয়ান উভয় পক্ষে যদি আমরা বর্গ করি বর্গমূল করি তাহলে আসে এক্স ওয়ান নট টু টু প্লাস মাইনাস এক্স এখন লক্ষ্য করো যদি আমরা পজিটিভ মানটা নিই তাহলে আসে এক্স ওয়ান নট টু টু এক্স তার মানে এইটাই তার মানে কল্পনা সত্যি কিন্তু কথা হলো আমি তো ধরে নিতে পারি এক্স ওয়ান নট ইকোয়াল টু মাইনাস এক্স টু এক্স ওয়ান যদি নট ইকুয়াল টু মাইনাস এক্স টু হয় তাহলে আমি বলতে পারি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু হ্যাঁ তাহলে কিন্তু বলা সম্ভব x1 x2 আর আমি ধরে নিয়েছিলাম x1 নট इक्वल टू x2 তার মানে যা কিছু যা ধরে নিয়েছি তা সত্যি নয় কল্পনা সত্যি নয় এবার আমি বলবো সুতরাং কল্পনা সত্যি নয় কি কল্পনা করেছিলাম কল্পনা করেছিলাম ফাংশনটি এক এক সেটা সত্যি নয় সুতরাং ফাংশনটি এক এক নয় দেখো এভাবে বর্গ ফাংশন থাকলে ধরে নিব এক এক আর আমরা দেখাবো যে কল্পনা সত্যি নয় সুতরাং ফাংশনটি এক এক নয় আর যদি বর্গ ফাংশন না হয় ধরে নিব এক এক নয় আর আমরা দেখাবো কল্পনা সত্যি নয় সুতরাং এটি এক এক ফাংশন এভাবে ডোমেন বা ডোমেনের উপাদানের প্রতিচ্ছবি দেওয়া না থাকলেও আমরা প্রমাণ করতে পারি কোনো একটি ফাংশন এক এক কিনা তা আমরা যাচাই করতে পারি আশা করি বিষয়টি তোমরা খুব চমৎকার বুঝতে পেরেছ